তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি গুড্ডু, আপনারা দেখছেন ব্লগারজোন ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আপনাদের আগের ব্লগে বলেছিলাম যে আজকে আমি আপনাদের একটি ঐতিহাসিক জায়গা নিয়ে যাব। তো সেটি হচ্ছে আমাদের মা নারায়ণী মন্দির। তো আমাদের পানিপারুল যে রোডটা রয়েছে, পানিপারুল এগরা রোডটা যে রয়েছে, সেখান থেকে গেলে আমাদের কনপুর কালী মন্দির রয়েছে, এবং সেখান থেকে ডান দিকে ভেঙে গেলে সোজা রাস্তাটা হচ্ছে ওই খুরুটিয়া দিকে যেতে, যে রাস্তাটা রয়েছে ওই রাস্তায় গেলেই আমাদের সেই মন্দিরটি পড়বে। তো বন্ধুরা, সেখানে আজকে নারায়ণী মার তো পুজো হবেই, এবং সেখানে একটি বিশাল বড় মাপের মেলা বসছে, এবং সেখানে একটি স্পেশাল জিনিস হচ্ছে আজকে বাতাসা হলট। তো আজকে হাজার হাজার লোক, মানুষজন আসবেন যে বাতাসা হলট করার জন্য, কারণ আজকে বন্ধুরা আজকে বড় পুজো রয়েছে এবং প্লাস বাতাসা হলট। তো আজকে প্রচুর ভিড় হবে সেখানে। তো আপনাদের সেখানকার ফুটেজ আমি দেখাবো। বন্ধুরা, আমি আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা আজকে ব্লগটি পুরো দেখবেন, কারণ আমি আশাগত যে আপনারা আজকের ব্লগটি দেখলে খুবই আনন্দ পাবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, ভিডিওটি পুরো দেখবেন, এবং ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন সবাই। তো আপনাদের কাছে সব সকলের কাছে এই আশা রাখবো। এবং বন্ধুরা, আমাদের এই যে আগের ব্লগটি হয়েছিল স্পেশাল হোলি স্পেশাল যে ব্লগটা হয়েছিল, তো আপনারা যদি কেউ না দেখে থাকেন, আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্ক, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন বা ডাইরেক্ট আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ক্লিপে। আপনারা সবাই ভিডিওটি কন্টিনিউ দেখুন এবং আমাদের সাথে থাকুন। চলুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অলোকের দোকানের সামনে রয়েছি। এখানে বিজিতা রয়েছে, আমাদের অপুদা রয়েছে। তো আমি এইমাত্র বেরিয়ে যাচ্ছি। তো আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, আমরা যেখানে মহোৎসব খেতে গিয়েছিলাম, তো সেখানে আমার ঘরের লোকও গিয়েছিল। তো আমার মা, বোন এবং আমার ওয়াইফ সবাই সেই পথ দিয়ে মেলায় ঢুকছে এখনই। তো এতক্ষণ থেকে বাতাসা হরিলোড শুরু হয়ে গেছে বন্ধুরা। তো আমি এখনই বর্তমানে দেখা যাচ্ছি, তো সেখানে আপনাদের ব্লগ করে দেখাবো। তারপরে আপনাদের দেখাবো যে সন্ধ্যাবেলার ভিড়টা। সত্যি কথা বলতে বন্ধুরা, আপনারা শুধু সন্ধ্যাবেলার ভিড়টা দেখবেন, দেখলেই আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এত লোকের ভিড় আপনারা কল্পনাও করতে পারবেন না বন্ধুরা। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে মেলায়। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা এবং ঐতিহাসিক মেলা। তো আমি এখন দিনের বেলায় রয়েছি, তো দিনের বেলায় ভিড়টা আপনাদের অল্প করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি এসেছি এবং আমার ফ্যামিলি চলে এসছে, তো আমরা এখন বাতাসা হরিলোড করবো। তো তার জন্য আমি একটু বেলাবেলি এসেছি, তারপরে আপনাদের সন্ধ্যাবেলার ভিউ আপনাদের নিশ্চয়ই দেখাবো, আপনারা ব্লগটি কন্টিনিউ দেখবেন। বন্ধুরা, আমি এখন মেলার মধ্যে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেলার গেট। তো আমি গেট দিয়ে এখন প্রবেশ করছি ভিতরে। তো আমি আপনাদের এখন বর্তমান দিনের বেলায় ভিউসটা দেখিয়ে নিচ্ছি, তো এরপরে আমি সন্ধ্যাবেলার ভিউস আপনাদের সামনে নিয়ে আসবো। ফ্রেন্ডস, আমি প্রথমবার ভয়েস ওভার করে ভিডিও বানাচ্ছি, যদি কিছু ভুল হয়ে যায় আপনারা মানিয়ে নেবেন, কারণ মেলায় যে মাইকের সাউন্ড হচ্ছে তার জন্য আমার ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে। তার জন্য আমি পুরো ভিডিওটা ভয়েস ওভার করছি, কিছু কিছু জায়গায় আমার কথা আছে মেলার মধ্যে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের অফিস ঘর, এখানেই বাতাসা পাওয়া যায়, এখান থেকে বাতাসা মানুষজন নিয়ে বাতাসা হরিলোড করে। তো আপনাদের দেখাচ্ছি, চলুন বন্ধুরা। ফ্রেন্ডস, এই অফিস ঘরে সমস্ত বাতাসা পাওয়া যায় হরিলোড করার জন্য। তো বর্তমান দেখতে পাচ্ছেন অনেক মানুষজন দাঁড়িয়েছে, কিন্তু এতটাও এখন ভিড় নেই, কারণ এখনও পুজো শুরু হয়নি, এখন দিনের বেলা। কিন্তু বন্ধুরা, সন্ধ্যের বেলা যে ঘটনা ঘটে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো তার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং আনন্দ উপভোগ করুন, এটাই চাইব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে আমাদের বোন চলে এসছে এবং আমাদের মুনু আমাকে খুঁজে খুঁজে চলে এসছে। মুনু, হাই বলে দাও, হাই বলে দাও। তো মুনুর এখন রাগ হয়ে গেছে, সে এখন নাগরতলায় ঝুলবে এখন, তার জন্য এখন নাগরতলায় ঝোলার জন্য অস্থির হয়ে যাচ্ছে। আজকে মেলায় প্রথমে এসে আরেকজনের সঙ্গে দেখা। তো এই হচ্ছে আমাদের তোতনদা। আপনারা আগের ব্লগে দেখেছেন যে দেবু যে মোবাইল দোকান দেখেছিলাম, তার ভাগে তো ভালো হলো, খুব ভালো লাগছে। তো তোতনদার সঙ্গে দেখা হলো অনেকদিন পর। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখবেন। তো আমি ফিরে আসছি আপনাদের সামনে। পেছনে যে বট গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, তারই গোড়ায় আমাদের মায়ের মন্দির। তো আমি সেখানে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে মায়ের মন্দিরের পুকুর ঘাট। তো সেখানে যাওয়ার আগে এখানে আমরা হাত পা ধুয়ে নিব। ফ্রেন্ডস, আপনারা যে এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মায়ের মন্দিরটা যেখানে রয়েছে, তো তার চারিদিকে শুধু ক্ষেত রয়েছে, ঠিক আছে বন্ধুরা। তার মাঝখানেই আমাদের মায়ের মন্দির। তো চারপাশে দোকানপাট বসছে আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি আরও সেদিকে গিয়ে আপনাদের দেখাবো। কিন্তু বন্ধুরা, একই অবস্থা, এখন বাজে ওই 4:30-5টা হবে। তো এখন থেকে যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন মায়ের সামনে, এখন থেকে যে ভিড়, তাহলে সন্ধেবেলায় কী অবস্থা হতে পারে আপনারা কল্পনা করতে পেরেছেন নিশ্চয়ই। তো ফ্রেন্ডস, আপনারা পুরো ভিডিও দেখুন, আস্তে আস্তে আপনাদের সব কিছু দেখাবো। এবং এই ভিডিওর মধ্যে আমাদের ড্রোন ফুটেজ রয়েছে, ড্রোনের সাহায্যে আমরা পুরো মেলাটা ক্যাপচার করেছি। ফ্রেন্ডস, সেই যে ড্রোনের মাধ্যমে পুরো মেলার সুন্দর দৃশ্য আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন, তার জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। ফ্রেন্ডস, আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এখানে দুপুর থেকে মানুষজন, কত মানুষজন বসে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র বাতাসা পুরোনোর জন্য চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি, আমার বোন এবং আমাদের নীলসোনা এবং আমার ওয়াইফ সকলে দাঁড়িয়ে আছি। এবং বন্ধুরা, আমার মা ভিতরে লাইনে রয়েছে, কারণ আমরা দেরিতে এসেছি, তো মা আগে থেকে এসে লাইন দিয়েছে, কারণ এতটাই ভিড়, লাইন না দিলে হবে না।
আমাদের মুনু এখানে গাড়িতে খেলা গাড়িতে বসে বলে পাগল করে দিচ্ছিল, তো এখনই আমাদের হরিলোড শুরু হবে, তার আগে আমি বসে নিচ্ছি গাড়িতে, একা বসছে মুনু, দেখুন বন্ধুরা। ফ্রেন্ডস, মুনুকে তো গাড়িতে বসবে বলছিল বসিয়ে দিলাম, তারপরে যে অবস্থাটা হলো আমি এখানে আপনাদের ভয়েস করে শোনাতে পারছি না, কারণ কপিরাইট ক্লেম এসে যাবে, গানের সাথে চলে আসবে। তো এই মুনুর রিয়াকশনটা খালি দেখুন কীভাবে কাঁদছিল মুনু, একা বসছিল তার জন্য ভয় পাচ্ছিল, তার জন্য খুব কাঁদছিল। তো আমি একটুখানি ঘুরিয়েই তাকে নামিয়ে নিয়েছিলাম, কারণ বাচ্চা মানুষ খুব ভয় করছে, কিন্তু বসার জন্য খুব জেদ করছিল, তার জন্য আমি বাধ্য হয়ে চলে এসেছিলাম বসানোর জন্য। তো দেখতে পাচ্ছেন কী অবস্থা তার। তো বন্ধুরা, মুনু আমাদের ভয় পেয়ে গেছে, তো এখনই বসার জন্য কান্নাকাটি করছিল, তো বসে দিতেও কান্না করছে। তো চলুন বন্ধুরা, এখনই আমরা হরিলোড শুরু হবে, তো আমরা সেখানে যাবো। ফ্রেন্ডস, এইমাত্র আমাদের ঠাকুরমশাই খেয়ে এলেন, কারণ সারাদিন উনি খেয়েছিলেন না। তো দেখতে পাচ্ছেন সন্ধ্যেবেলার সাথে সাথে মানুষজনও বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন ক্রমশ মানুষজন বেড়েই চলেছে, বেড়েই চলেছে। তো আরও সব কিছু সকল দৃশ্য আপনাদের দেখাবো, আপনারা পুরো ভিডিওটি দেখুন। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিছু মানুষজন ভিতর থেকে পুজো দেওয়ার পর বাইরে বেরিয়ে এসেছেন। এরপর ওনারা কী করবেন, কীর্তন দলের সাথে মন্দিরের চারধার ঘুরবে। তো যে যেরকম যতবার ঘুরতে পারে, তিনবার, পাঁচবার, সাতবার, যেরকম ঘুরতে পারে, ঘোরার পর তারপর গিয়ে হরিলোড হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন কীভাবে ভিড় হচ্ছে বা কীভাবে ঠেলাঠেলি হচ্ছে। তো এটাই হচ্ছে একটি ঐতিহাসিক পুরনো মন্দির, তো তার জন্য এখানে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন মায়ের কাছে, তো মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য, এবং মায়ের কাছে অনেকে মানত করে। তো আমি সেই সব দৃশ্য এরপরেই আপনাদের দেখাবো। তো বর্তমান আমি আপনাদের বাতাসা হরিলোটের জন্য যে মন্দিরের চারপাশে কীর্তনের সঙ্গে ঘুরতে হয়, তো সেই দৃশ্যটা আমি দেখাবো। তো তারপরেই ফিরে আসবো সন্ধ্যের ভিউতে, এবং পুরো মেলার ভিউটা আপনাদের দেখাবো, সাথে বাতাসা হলোর যে হচ্ছে বা হরিলোট হচ্ছে যেটাই বলতে পারেন, তো সেই দৃশ্যটা আমাদের সামনে নিয়ে আসবো। তো আপনারা ভিডিওতে কন্টিনিউ থাকবেন বন্ধুরা। তারপরেই বন্ধুরা দেখাবো সেই ড্রোনের ফুটেজ, যা দেখলে আপনাদের পুরো মন ভরে যাবে। তো পুরো মেলা ক্যাপচার করা হয়েছে ড্রোনের মাধ্যমে, তো চলুন বন্ধুরা যাওয়া যাক। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন সামনেই আমাদের আসছে কীর্তনিয়া দল, যারা কীর্তন করছেন। তো তার পেছনেই রয়েছে আমাদের সকল মানুষজন যারা বাতাসা হলুট করবে। তো এখানে আমি ভয়েস দিতে পারলে, মানে সাউন্ডটা দিতে পারলে খুব ভালো হতো আমার মনে হয়, কিন্তু বন্ধুরা গান বাজছিল, কপিরাইট ক্লেম এসে যাবে, তো তার জন্য আমি সাউন্ডটা দিতে পারলাম না। এই যে ঢোল কাঁসরের শব্দ আপনারা হয়তো ফিল করতে পারছেন না, কিন্তু বন্ধুরা কিছু করার নেই, আপনারা একটু মানিয়ে নেবেন। এবার পরপর ভিড় বাড়ছে, এবার আমরাও প্রস্তুতি নেব মায়ের চারপাশে ঘোরার জন্য। এখন বন্ধুরা আমাদের পুজো শেষ হয়ে গেছে, তো এখন আমরা রেডি হয়ে গেছি। তো এখন মুনুর মাথায় বাতাসা রেখেছে তার পিসিমণি, মানে আমার বোন, তো আমি পেছনে রয়েছি, আমি এক হাতে ধরেছিলাম এবং এক হাতে ভিডিও শ্যুট করে যাচ্ছিলাম ভিড়ের মধ্যে। তো কিছু দূর যাওয়ার পর বন্ধুরা বাতাসাটা আমি মাথায় নিয়ে নিয়েছিলাম, কারণ মুনুর মাথায় নিতে অসুবিধা হচ্ছিল। তো ফ্রেন্ডস, এইভাবে আমরা ঘুরতে ঘুরতে তিনবার ঘুরে নিয়েছিলাম, এবং তারপরে আমরা বাতাসা হলোড করেছিলাম, সেই দৃশ্য আমাদের দেখাচ্ছি। তো তার আগে আরেকটা কথা বলি, আমরা যে লাইনে দাঁড়িয়েছিলাম, মানে আমার মা যে দাঁড়িয়েছিলেন, তো মা যখন লাইন থেকে বেরিয়ে এলেন, এমএ পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো, কারণ বন্ধুরা ভিতরে এতটাই ভিড়, এতটাই চাপ, আপনারা সামনে না দেখলে আপনারা বুঝতে পারবেন না বা কল্পনাও করতে পারবেন না, এতজন মানুষ আসেন এখানে পুজো দেওয়ার জন্য মায়ের টানে। তো এখানকার মায়ের মন্দির খুবই জাগ্রত, তো এর বিষয়ে আপনাদের একটা পার্টিকুলার ভিডিও আমি পরে নিয়ে আসবো। এখন ব্লগটি আপনারা কন্টিনিউ দেখুন এবং আনন্দ উপভোগ করুন। এখন বন্ধুরা আমাদের তিনটে রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা বাতাসা হরিলোড করছি। আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষজন কোলাহল করছে, খুব ইচ্ছে ছিল আপনাদের সেই সাউন্ডটা আপনাদের শোনানোর, কিন্তু বন্ধুরা কপিরাইটের জন্য আমি সেই সাউন্ডটা মিউট করতে বাধ্য হয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মানুষজন হরিলোড করছে চারপাশে, এবং সকল মানুষজন বাতাসা কুড়ানোর জন্য অস্থির হয়ে যাচ্ছে পুরো, একদম কী বলবো বন্ধুরা, আপনারা সেই জায়গায় থাকলে ফিল করতে পারবেন। তো একবার যেই সময় এই মেলাটি এখানে হয়, আমি অন্য কোনো ব্লগে আমি আপনাদের জানিয়ে দেবো, তো আপনারা এখানে একবার অন্তত এসে ঘুরে যাবেন, আপনাদের মন ভরে যাবে বন্ধুরা, সত্যি কথা বলছি, আপনারা এখানে চলে আসতেন পারেন। তো আমি প্রথম লোকেশন তো আপনাদের বলেই দিয়েছি, তাও আমি এখানকার চেষ্টা করবো ব্লগে আমি এখানকার পিন লোকেশন দিয়ে দেওয়ার, যাতে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা আরেকটা জিনিস আপনাদের আমি বলতে ভুলে গেছি, তো এখানে তো আপনারা দেখছেন যে সবাই মাথায় ছোটো ছোটো কুটলা করে বাতাসা নিয়ে যাচ্ছে, কিন্তু বন্ধুরা এখানে আরেকটা জিনিস আছে, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, অনেকে বস্তা ভরে বাতাসা নিয়ে এসছে, কারণ বন্ধুরা এখানে অনেকে ওজন অনুপাতে বাতাসা হরিলোড করে, বুঝতে পাচ্ছেন তাহলে কত পরিমাণের এখানে বাতাসা হরিলোড হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন দেখে।
তো ফ্রেন্ডস, এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো এরপরেই আপনাদের দেখাবো পুরো মেলার ভিউটা, সন্ধ্যের গেট থেকে পুরো মেলার ভিউটা আমি দেখাবো, সন্ধ্যের ভিউটা। তো আপনারা ভিডিওর কন্টিনিউ থাকবেন। তো তারপরেই আসছে আপনাদের সেই রোমাঞ্চকর ড্রোনের শ্যুট। তো আপনারা ভিডিওটি পুরো দেখবেন আশা করি। তো চলুন বন্ধুরা। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ সন্ধ্যেবেলা, চারিদিকে লাইট আর লাইট। সত্যি কথা বলতে বন্ধুরা, আপনারা একবার এলে এখানে মুগ্ধ হয়ে যাবেন। এত জনবহুল লোকের ভিড়, মানে কি বলবো, চারিদিকে দোকানপাটে ভর্তি। কিন্তু বন্ধুরা, মেলা শেষ হয়ে গেলে আপনারা বাইরে থেকে দেখলেই বুঝতে পারবেন না যে এই জায়গায় এত বড় মেলা হয়েছিল একদিন। তো সত্যি কথা বলতে, এই যে গাছটা দেখছেন আপনারা, এনার নিচেই আমাদের মায়ের মন্দির। তো এই মেলার সময়ই প্রতিমা মূর্তি করে পুজো হয়, নাহলে এমনি এটা ওই বট গাছের নিচেই এমনি পুজো হয়। তো খুবই সুন্দর লাগছে বন্ধুরা, এখানকার মা কিন্তু খুবই জাগ্রত। সত্যি কথা বলছি বন্ধুরা, আপনারা যদি কোনো সময় মানত করেন তো এখানে এসে মানত করতে পারেন। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ থাকুন, আমি আবার আপনাদের সামনে ফিরে আসবো। তো ফ্রেন্ডস, এখন আমরা অনেকক্ষণের পর ভিতরে ঢোকার মতন একটা পজিশন পেয়েছি। তো আমি দেখাবো, আমাদের চেষ্টা করছি যে মায়ের মূর্তিটা আমাদের দেখানোর জন্য। তো আরেকটা জিনিস, এখানে যে মানত করা হয়, মানত করার জন্য অনেকে যে সুতোর সঙ্গে ঢিল বেঁধে ঝুলিয়ে রাখে, তো আমি সেই জিনিসটাও দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, বট গাছ রয়েছে। তো বট গাছে অনেক দড়ির সঙ্গে ঢিল বাঁধা রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি একটু করে দেখাচ্ছি। তো বর্তমানে আমি চেষ্টা করছি সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং মায়ের মূর্তিটা দেখানোর। এই যে দেখুন বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি এত ভিড়ের মধ্যে ঢুকতে পারছিলাম না। তো তার জন্য যতটা আমি সম্ভব চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন, এটা একটা মায়ের মন্দির আমাদের। তো এখানে আমাদের প্রতিমা রয়েছেন। এবার বন্ধুরা, আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। এই যে গাছটা রয়েছে দেখতে পাচ্ছেন, তার নিচেই অনেকগুলো ঢিল বাঁধা রয়েছে সুতোর সাথে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই মানত করেছে এখানে। তো এটাই হচ্ছে আমাদের মায়ের মন্দির, নারায়ণী মা। তো আপনারা যদি কোনো সময় আসেন তাহলে এখানে এসে দেখতে পাবেন। দেখুন বন্ধুরা কী অবস্থা, শয়ে শয়ে নয় হাজার হাজার লোক আসছে এখানে, একই লাইন দিয়ে ঠেলাঠেলি করে মোটামুটি কোনো রকম পুজোটা করে তারপর বাতাসা হলুদের জন্য সবাই রেডি হয়ে পড়ছে। তো চলুন বন্ধুরা, আরও দৃশ্য আছে, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকের মেলায় আপনাদের আরেকজন, আমাদের স্পেশাল একজনকে দেখাবো। তো আমাদের সেই প্রিয় সিন্টু ভাই আজকে এখানে দোকান নিয়ে এসছে। তো চলুন বন্ধুরা, তাকে দেখাচ্ছি আমি। বন্ধুরা, এই হচ্ছে আমাদের সিন্টু ভাই দোকান। তো সিন্টু দাও, ভালো তো? তো কখন আসা হলো? আসা হলো কখন? সকালে দেখা নেই, সকাল থেকে একদম একদম দিয়ে ভালো। আমি যাচ্ছি, মাইকে অ্যানাউন্স করে দিও। এ লক্ষ্মী আসছে না? আচ্ছা ঠিক আছে। মেলায় আরেকজন আমাদের দোকান দিয়েছে, আমাদের লক্ষ্মী ভাই। তো ঠিক আছে বন্ধুরা, উড়ি বাবা, উড়ি বাবা। তো ফ্রেন্ডস, আপনারা তো ভিডিও কন্টিনিউ দেখছেন, তো খুবই ভালো লাগছে। তো আজকের মেলা খুবই জমজমাট। সত্যি বলতে কি, আজকে এত পরিমাণে লোক যে বাতাসা মাথার উপর দিয়ে, গালের উপর দিয়ে, কানের পাশ দিয়ে শোঁ শাঁ করে বেরিয়ে চলে যাচ্ছে, আর মাথাগুলো কয়েকটা ফেটে ফুটেও যেতে পারে, আমি জানি না, বাট লোক দেখে খুবই আনন্দিত লাগছে, এটাই ভালো। তো বন্ধুরা, আজকে মেলায় প্রচুর ভিড় হচ্ছে, প্রচুর ভিড়, আপনারা এখানে এলে বুঝতে পারবেন। তারা একটু
তো ফ্রেন্ডস, এতক্ষণ তো আপনারা দেখলেন যে কেমন জাকজমক করে এখানে পুজো হয় বা মেলা হয়। তো এরপর যেটা আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন সেই ড্রোনের ভিউ, তো আপনাদের সামনে এখন নিয়ে আসতে চলেছি সেই সুন্দর ড্রোনের ভিউ, যা দেখলে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। সত্যি কথা বলতে আপনারা পুরো ভিডিওটি দেখলেন, তো আমাকে খুবই ভালো লাগলো। তো চলুন বন্ধুরা, এখন দেখাবো আপনাদের সেই ড্রোনের ভিউ, তো তারপরে আমি ব্লগ শেষ করবো। তো ফ্রেন্ডস, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, এখানে আমার ফ্যামিলি রয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।